হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমরা সবাই মনে করি ফলস গাছের ফল শুধুমাত্র উপকারী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাদ্য কিন্তু অনেক ফল আছে যার গাছের পাতা ফলের থেকেও অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ কি আশ্চর্য হচ্ছেন তাই না আসলে আমরা আমাদের জীবনকে সুখকর বানানোর জন্য আমরা সারা জীবনই টাকার পেছনে দৌড়াই এ কারণে টাকা আয় করলেও স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ হয় তাই শরীরকে সুস্থ রাখার জন্য চার থেকে পাঁচ মিনিট খরচ করে আমাদের এই ভিডিওটি দেখুন আশা করি ভালো কিছুই তথ্য জানবেন আজ আমি আপনাদেরকে বড়ই পাতার গুণাগুণ সম্পর্কে জানাবো বড়ই পাতা আমাদের সকলের কাছে খুবই উপকারী একটি উপাদান আপনারা যদি প্রতিদিন সকালে চার থেকে পাঁচটি বড়ই পাতা চিবিয়ে খেতে পারেন তাহলে আপনাদের শরীরের জন্য অনেক উপকার হবে এবং তা কিন্তু প্রমাণিত চলুন জেনে নেই দৈনিক বড়ই পাতা সেবনের কারণে আপনি কি কি রোগ থেকে মুক্তি পেতে পারেন হার্ট অ্যাটাক দৈনিক বড়ই পাতা সেবনে আপনার হার্টকে সুস্থ রাখতে পারবেন আপনার হার্টকে কোলেস্টেরল জমানোর হাত থেকে সবসময় রক্ষা করবে আমাদের খাদ্যাভ্যাস আমাদের হার্ট অ্যাটাকের মূল কারণ হার্ট অ্যাটাকের কয়েক মুহূর্তেই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মানুষটি মারা যেতে পারে এই হার্ট অ্যাটাকের মূল কারণ কি এটা শুধুই আমাদের অসচেতনতা পেটের সমস্যা বড়ই পাতা সেবনের কারণে পেটের সকল রোগ দূর হয়ে যাবে বধ হজম কোষ্ঠকাঠিন্য পেটের পীড়া গ্যাস্ট্রিক ইত্যাদি রোগ থেকে আপনাদেরকে সহজেই মুক্তি দেবে এই বড়ই পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বড়ই পাতা আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে আপনি যদি ঠান্ডা জনিত নিয়মিত বড়ই পাতা সেবন করুন এতে করে আপনার ঠান্ডার সমস্যা একেবারেই নিমিশেই দূর হয়ে যাবে নিদ্রাহীনতা অনেক মানুষই নিদ্রাহীনতার সমস্যায় ভুগছেন আপনি বড়ই পাতা রাতে ঘুমানোর আগে সেবন করুন আপনার নিদ্রাহীনতা কিছুদিনের মধ্যেই সেরে যাবে এই বড়ই পাতা আপনাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখবে এছাড়াও আপনাদের নার্ভ সিস্টেমকে ভারসাম্য হারাতে দেবে না তো এটি আপনারা দিনে অথবা রাতে যে কোনো সময়েই খেতে পারেন তবে খাওয়ার পূর্বে ভালো করে ধুয়ে নিয়ে গ্রহণ করুন মাত্র দুই থেকে তিনটি পাতাই আপনাদের শরীরের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ